দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। কানাডায় নির্মিত এবং টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের আজকের এই আয়োজন নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি নাজমা কাজী। অনুষ্ঠান শুরু করছি একটি আধুনিক গান দিয়ে। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে, মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতন, বিদ্যে বুধি বলছি মশায় ধন্যী ছেলের অদ্দি বসায়, অনিষ্টিবার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামলো শেষে, বিষয় আশায় গরিব বেজায় মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আর একটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে,
কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জড়ার পাণ্ডু রোগে, কিন্তু তারা উচ্চ ঘর, কংস রাজের বংশধর। শ্যামলাহেরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের, যা হোক এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। দেখছেন বাংলা টেলিভিশন কানাডার অনুষ্ঠান। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন bangla-television.net। প্রণবেশ পোদ্দার দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সেবায়। আরইএসপি লাইফ ইন্স্যুরেন্স, আরআরএসপি নতুন ইমিগ্রান্টদের প্রাথমিক সেটেলমেন্ট। আমি প্রণবেশ, আপনাদের সেবায় সব সময়। 3028 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। পল্টু কুমার শিকদার, বাংলাভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার। ইমিগ্রেশন, পার্সোনাল ইনজুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার। ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। একটি স্বপ্নিল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। দর্শক, এবারে আমাদের নিয়মিত পর্ব বাংলা টিভির অতিথি। আমাদের আজকের অতিথি শাওন রহমান। শাওন একই সাথে গীতিকার, কণ্ঠশিল্পী এবং কিবোর্ডিস্ট। তবে তার সবচেয়ে বড় পরিচয়, তিনি একজন দক্ষ এবং জনপ্রিয় গিটার বাদক। শাওনের সাথে আমাদের স্টুডিওতে আজ কথা বলেছেন আহমেদ হোসেন। শাওন রহমান, বাংলা টেলিভিশন স্টুডিওতে আপনাকে সাদর আমন্ত্রণ। কেমন আছেন আপনি? আপনাকে ধন্যবাদ। আমি সাধারণত ভালো থাকি, ভালো থাকার চেষ্টা করি। আজকে একটু বিশেষ ভালো আছি। এতদিন টিভি পর্দায় দেখতাম এই সেটটা, আজকে আমি এখানে, এটা আমার জন্য একটা বিরাট ব্যাপার। এই জন্য আজকে আমি বিশেষ ভালো আছি। বিশেষ করে প্রবাসে বাংলা টেলিভিশন দেখতে অন্যরকম লাগে। অবশ্যই। আচ্ছা, আপনাকে তো, আপনি তো খুব ভালো গান করেন এবং কিবোর্ড সহ অন্যান্য বাদ্যযন্ত্র আপনার অত্যন্ত ভালো দক্ষতা আছে, কিন্তু এই টরন্টো শহরে নানা অনুষ্ঠানে আপনাকে গিটার হাতে দেখা যায়। এই যে গিটারের প্রতি এত মনোযোগ কী করে এলো, কোত্থেকে এলো, কীভাবে এলো বলবেন কি একটু? এটার প্রধানত দুটো কারণ আছে। আমি ছোটোবেলা থেকে গান শিখতাম, ইনোভে অ্যালফাবেট আর সারেগাম একসাথে শেখা শুরু করেছি। কিন্তু একটা মোমেন্টে আমি দেখলাম যে হারমোনিয়ামে যখন আমি গান গেতাম, আমার কনসেন্ট্রেশন চলে যেত বাজানোর রিডের দিকে। তো আমি একটা ইনস্ট্রুমেন্ট খুঁজছিলাম যেটা নাকি আমাকে, আবার আরেকটা জিনিস হচ্ছে হারমোনিয়ামে করলে আপনার তবলার উপর ডিপেন্ডেন্ট থাকতে হচ্ছে, কারণ তালটা নাই, হাতে তাল রাখতে হয়, এটা আরেকটা কনসেন্ট্রেশন নষ্ট হয়। সো আমি একটা ইনস্ট্রুমেন্ট খুঁজছিলাম যেটা আমাকে স্কেল এবং বিট একসাথে দিবে। তো পরে দেখলাম যে পরবর্তীতে ক্লাস 7-8 দিকে আমি গিটারটা শুরু করি, তখন আমি গান গাইতে এটা আমার অনেক বেশি হেল্প হলো এবং আমি অনেক ফ্রিডম পেলাম, ডিপেন্ডেন্সি কমে গেল আমার। এইটা বেসিক্যালি একটা প্রধান কারণ। আর দ্বিতীয় কারণটা হচ্ছে যে প্রথম যখন গিটারটা শুরু করলাম, আমাদের সময় তখন ব্যান্ড মিউজিক শুরু হয়ে গেছে, তারপরেও অনেক জায়গাতেই এটাকে
সহজভাবে ধ্রুপদী ঘরানার লোকজন অ্যাকসেপ্ট করার ব্যাপারে প্রবলেম ছিল, আমার বাসাতেও প্রবলেম ছিল। আর বাসার এনভায়রনমেন্ট ছিল তানপুরা তবলা হারমোনিয়াম, সেখানে আমি ঘরের ছেলে হঠাৎ করে একটা গিটার নিয়ে গান গাওয়া শুরু করলো হারমোনিয়াম ছেড়ে, একটা বিষয়। তো আমি তারপরে একটু বললো যে এটা তো বিদেশি যন্ত্র, আমি তারপরে একটু গবেষণা করা শুরু করলাম। আমি দেখলাম যে যে কোনো স্ট্রিং ইনস্ট্রুমেন্ট তার যন্ত্রের আদি পিতা হচ্ছে একতারা, এবং সেটা এসেছে আমার বাংলাদেশ থেকে, আমার মাটি থেকে। এবং আজকে যাই দেখেন, আপনি সেতার বলেন আর গিটার বলেন, তারের খেলা, তারের খেলা সব কিন্তু, এবং দেখেন একতারা কিন্তু তেলাপোকার মতো কিন্তু মরে নাই, কিন্তু এখনো বেঁচে আছে একটা স্ট্রিং। পরে আমি দেখলাম হারমোনিয়াম যেটা দিয়ে আমি গান গাই ওটা তো জার্মান থেকে এসেছে, কিন্তু আমি দেখি যে এই যে গিটারটা এটার সাথে আমি অনেক বেশি আমার মাটির আমি মিল পাই, যে আমার মনে হয় যে আমি যেন একতারাই বাজাচ্ছি অনেকটা, শুধু আরও পাঁচটা তার বেশি। এই একটা টান থেকেও গিটার প্রতি আমার ভালোবাসা আরও বেড়ে যায়। শাওনে যে বলছিলেন যে আপনি অ আ ক খ এবং সারেগামা পাধানিসা একসাথে শুরু করেছেন, তাহলে দেখা যাচ্ছে আপনার গানের প্রতি এবং পড়াশোনা দুটোই একসাথে শুরু হয়েছে। তো মিউজিক নিয়ে আপনি কী ভাবছেন, কত দূর যেতে চান, কী স্বপ্ন দেখেন? মিউজিক নিয়ে কত দূরে যাব, কোথায় যাব, বা আদৌ কোথাও গন্তব্য পাবো কি না, এটা নিয়ে আমি কখনোই ভাবিনি। করতাম মনের অজান্তেই, করছিলাম একসময়, দেখি যে অনেকদিন হয়ে গেল মিউজিক করতে করতে। এখন এ বয়সে এসে কিছু পরিকল্পনা করছি, সারা জীবন ভালোবাসার টানেই করেছি, এখন একটু গুছিয়ে করতে চাই। তো টরন্টোতে যেটা মেইনলি আমার পারপাস, সেটা হচ্ছে যে এখানকার যে লাইভ শোগুলো হচ্ছে সেই শোগুলোর গুণগত মান উত্তরোত্তর যাতে আরও বৃদ্ধি করা যায়। আমরা একটা মেগা সিটিতে থাকি, এখানে একটা অফিসিয়ালি টরন্টো সিটি স্লোগান হচ্ছে ডাইভার্সিটিকে ওরা প্রমোট করে, এটা আমাদের জন্য একটা বিরাট ব্যাপার। আমাদের যে বাঙালি কমিউনিটি, এই কমিউনিটি যে শোগুলো হবে সেগুলোকে আস্তে আস্তে আরও যাতে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে আমি সবসময় চেষ্টা করে যাব। আরেকটা দ্বিতীয় আমার যেটা প্ল্যান, সেটা হচ্ছে যে আমাদের এখানে অনেক ভালো মানের সঙ্গীত শিল্পী রয়েছেন, এবং তাদেরকে দিয়ে আমার প্ল্যান আছে যে অরিজিনাল গান করানো। আমরা এটা অত্যন্ত একটা সুদূর পরিকল্পনা বলতে পারেন, বা অনেকে হয়তো বলতে পারে উচ্চাভিলাষী পরিকল্পনা, কিন্তু কোনো কিছু যদি টার্গেট থাকে। তো এখানে গীতিকার আছে, সুরকার আছে, আমাদের স্টুডিও আছে, মিউজিশিয়ানসরা আছে, আমরা নিজেদের গান নিজেরা করব, এবং বাংলাদেশ থেকে আমরা সিডি এখানে আনে, আমার যে নর্থ আমেরিকায় যে বাঙালি কমিউনিটির যে টোটাল চাংটা এটা অনেক বড়, এবং এখানে তো পাইরেসির সুযোগ নাই। আমরা যদি এরকম পৃষ্ঠপোষকতা পাই, আমরা নিজেরাই কিন্তু আমাদের অরিজিনাল, আমাদের শিল্পীদের অরিজিনাল গানের ক্যাসেট আমরা সিডি আমরা বাজারজাত করতে পারবো, এবং আপনি আমার সাথে বসলে আমি হিসাব করে আপনাকে দেখাতে পারবো যে আমাদের যে ক্রাউড আছে পুরো নর্থ আমেরিকা বাঙালি, এদের 10% যদি একটা করে সিডি কেনে আপনি ব্রেক ইভেনে যেও আপনার ভালো প্রফিট থাকবে, এবং শিল্পী একটা ভালো সম্মানও দেওয়া যাবে, এবং প্রবাস তো অনেক সমৃদ্ধ। আপনি যেটা বলছিলেন যে গীতিকার আছে এখানে, সুরকার আছে, আপনারা আপনি তো সব কিছুই পারেন, সব লেখা সুর সবই তো, এবং অনেক শিল্পীরা আছে, সবাই মিলে এই প্রোডাকশনটা এখানেই হতে পারে, বাংলাদেশেও বিক্রি হবে, সেটা অবশ্যই হবে, কোয়ালিটি টকস। গিটার এই বাদ্যযন্ত্রটি পৃথিবীর সর্বত্রই দেখা যায়, এমন অনেক বাদ্যযন্ত্র আছে যে কোনো এক দেশে অনেক জনপ্রিয়, কোথাও কেউ চিনেও না। এই যে গিটারের সার্বজনীনতা, এর পেছনের কারণটা কি? আপনি তো রিসার্চ করেছেন এবং হাতে তুলে নিয়েছিলেন। আপনি চমৎকার একটা প্রশ্ন করেছেন। গিটারের বেশ কিছু ইউনিক ফিচার্স আছে যেটা অন্য ইনস্ট্রুমেন্টে আছে সেইভাবে নেই। প্রথম উদাহরণ হচ্ছে যে এই যন্ত্রটা আপনাকে সুর এবং তাল একসাথে দিচ্ছে, ফলে শিল্পী
টোটালি একটা ইন্ডিপেন্ডেন্স পেয়ে যাচ্ছে। শুধু অ্যাকোস্টিক গিটার দিয়ে একটা ভোকাল গান গাচ্ছে, এরকম অসংখ্য গান আপনি পাবেন। অত্যন্ত জনপ্রিয়, পৃথিবী কাঁপানো গান অসংখ্য আছে। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে এটা খুবই পোর্টেবল, মোবাইল। আপনি হাইকিং করতে যান, ঘরে একটা গিটার নিয়ে চলে গেলেন, হারমোনিয়াম নিয়ে গেলে কিন্তু সমস্যা পড়তে হবে, আপনাকে অনেক স্ট্রং হতে হবে, বা তানপুরা নিয়ে যাওয়া আরও ডিফিকাল্ট, রাইট? গিটারটা খুবই পোর্টেবল, এটা একটা খুবই প্লাস পয়েন্ট। আরেকটা জিনিস হচ্ছে যে গিটারে আপনি বিভিন্ন রকম ইমোশনটা রিপ্রেজেন্ট করতে পারেন। ফর এক্সাম্পল, সরোদ বলি আমরা, সরোদকে বলা হয় যে পুরুষের কান্না, যেমন ভায়োলিনকে বলা হয় মেয়েদের কান্না। গিটারে অনেক ধরনের ইমোশন শো করা যায়। আমি আপনাকে এক্সাম্পল দেখাচ্ছি। ফর এক্সাম্পল, আমি ধরা যাক রোম্যান্টিক একটা মোমেন্ট, আপনি প্লাকিং করতে পারেন, ইটস আ চমৎকার একটা জিনিস। রোম্যান্টিক একটা আবহাওয়া পাচ্ছেন। এবার ধরেন আপনার প্রচণ্ড রাগ হয়েছে, অ্যাঙ্গার হয়েছে, নজরুলের হয়েছিল, ব্রিটিশের নির্যাতন অত্যাচার সব ভেঙে ফেলতে চাইছে সে। সো সে কীভাবে করবে? সেও গিটারটা ইউজ করতে পারে এইভাবে। তারপর একটা জিনিস হচ্ছে যে মিউজিকে আপনি দেখবেন যে বিভিন্ন ঘরানা আছে। আমরা যেমন ভাওয়াইয়া, ভাটিয়ালি, ধ্রুপদী সঙ্গীত, নজরুল, এক একটা স্কুল। তো গিটারের মজাটা হচ্ছে যে আপনি শুরুতে যেটা বলছিলেন যে আপনি আফ্রিকার জঙ্গলে যান, দেখবেন যে গাছের উপর গিটার বাজাচ্ছে একটা লোক। আবার আপনি মঙ্গোলিয়া যান, সেই উঁচু পামির মালভূমিতে, সেখানেও দেখবেন আপনি গিটার চলছে। আলাস্কাতে যাবেন, সেখানেও চলছে। এটা কেন? কারণ হচ্ছে যে বিভিন্ন যে সংস্কৃতির সাথে এটা খুব তাড়াতাড়ি ব্লেন্ড করতে পারে। উদাহরণ দিয়ে আমি দোতারার একটা রিফ বাজাই, আপনার খুব কমন রিফ, সবাই জানে এটা। বা আপনি এটা করতে পারেন, একেবারে যে দোতারা হবে না কিন্তু কাজ চলবে। হ্যাঁ, বা আপনি করতে পারেন, সব পাওয়া যাচ্ছে আর কি, পাওয়া যাচ্ছে। আপনি আবার ধরেন যে আমাদের একটা রাগ আছে ভাইরো, ভাইরো এই সেম রাগ, সেম নোট, মিডল ইস্ট ওরা বলে অ্যারাবিয়ান স্কেল, আবার ওয়েস্টার্ন মিউজিক বলে বাইজেন্টিন স্কেল। সেটা আমি একটু দেখাই আপনাকে, যে আপনি তো টরন্টোতে গিটার শেখাচ্ছেন, তো গিটার শিখতে আমাদের প্রজন্মরা আগ্রহী কেমন? আর আপনি শেখাতে গিয়ে কি কোনো রকম পদ্ধতি কিছু না সনাতন পদ্ধতি ব্যবহার করছেন? আমি খুব একটা ভালো গিটার বাজাই না, কিন্তু মনে মনে আমি নিজেকে বলি যে আমি একজন ভালো গিটার টিচার। কেন বলি? কারণ আমি যখন শেখা শুরু করি তখন আমাদের কেউ ছিল না, অনেক ঘুরে ঘুরে শিখতে হতো, অনেক দাঁড়ে দাঁড়ে ধাক্কা খেয়ে খেয়ে শিখতে হতো। এই কারণে আমি যখন মোটামুটি একটা বেসিক হলো, আমি চিন্তা করলাম না আমার এই জ্ঞানটা আমাকে ছড়িয়ে দিতে হবে, বিলিয়ে দিতে হবে, যে কষ্টটা আমি করেছি সেটাতে অন্যরা কষ্ট না করে। এবং আমি ঢাকায় মগবাজারে আমার বাসাতেই ছোটো একটা স্কুলের মতো ছিল, এখানে অনেক স্টুডেন্ট ছিল। তো টরন্টোতে আসার পরে আমি যেটা করেছি যে এখানকার ছেলেরা অবশ্যই অত্যন্ত উৎসাহী গিটারের ব্যাপারে। গিটার আপনি দেখবেন যে ইয়াংদের মধ্যে গিটারের প্রতি একটা অ্যাট্রাকশন থাকে, বিকজ গিটারের একটা স্টাইল আছে, ইটস আ স্টাইলিশ ইনস্ট্রুমেন্ট, রাইট? সো পছন্দ করে তারা। তো আমি যেটা করেছি যে আমি দীর্ঘদিন করতে করতে আমার একটা কারিকুলাম ডেভেলপ করেছি। আমি আমার কারিকুলামে দুটো পার্ট, আমি একটা হচ্ছে ম্যাচিওরদের জন্য একটা আলাদা কারিকুলাম, আর ইম্যাচিওর বলবো না, কিডসদের জন্য একটা আলাদা কারিকুলাম। তো দুটো ভিন্ন ব্যাপার, কারণ গিটার হচ্ছে এমন একটা ব্যাপার, মিউজিক ওভারঅল এমন একটা ব্যাপার যে
সবাইকে এক সমান গিফট দেওয়া হয় না, একই স্টুডেন্টকে আমি হয়তো যে সাত দিনে করে ফেলবো একটা কাজ, আরেকজনের হয়তো ওটা সাত সপ্তাহ লাগবে, এটা ডিপেন্ড করে উপরওয়ালা যাকে যা গিফট দিয়েছেন। কিন্তু হাল ছাড়লে তো চলবে না, তাই না? তো এই কারণে কারিকুলামগুলো করা যে অ্যাটলিস্ট ওরা কোথা থেকে শুরু করলো এবং কোথায় শেষ করবে সেটা যাতে ওরা বুঝতে পারে। শাওন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততম সময় থেকে বাংলা টেলিভিশনকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলা টিভির দীর্ঘায়ু কামনা করছি। আমার মা আমায় পাঠিয়েছেন তোমাদের বুকে নিতে, আমার মা আমায় পাঠিয়েছেন তোমাদের বুকে নিতে, আমার মা আমায় পাঠিয়েছেন তোমাদের বুকে নিতে। তোমরা তো চলন বলন ধরন ধারণ সব ভুলেছ, সব ভুলেছ। আমার মা আমায় পাঠিয়েছেন তোমাদের বুকে নিতে। আমার মা আমায় আরো বলেন যাচ্ছি সব বিলিয়ে দিবি, তুই ছড়িয়ে দিবি, তুই বিলিয়ে দিবি, তুই বিলিয়ে দিবি, তুই ছড়িয়ে দিবি। তাই আমার মা আমায় পাঠিয়েছেন তোমাদের বুকে নিতে। জীবনের মূল্য কত, আমার মা আমায় শিখিয়েছেন জীবনের মূল্য কত। জগতের সত্য যত, জীবনের মূল্য তত, জীবনের মূল্য তত, জগতের সত্য যত। তাই আমার মা আমায় পাঠিয়েছেন তোমাদের বুকে নিতে, আমার মা আমায় পাঠিয়েছেন তোমাদের বুকে নিতে, আমার মা আমায় পাঠিয়েছেন তোমাদের বুকে নিতে। তোমরা তো চলন বলন ধরন ধারণ সব ভুলেছ, সব ভুলেছ। মা আমায় পাঠিয়েছেন তোমাদের বুকে নিতে, আমার মা আমায় পাঠিয়েছেন তোমাদের বুকে নিতে, আমার মা আমায় পাঠিয়েছেন তোমাদের বুকে নিতে, আমার মা আমায় পাঠিয়েছেন তোমাদের বুকে নিতে।
দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে ঠিক এক পক্ষকাল পরে, একই সময়ে, একই চ্যানেলে। ডাকবার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন। আমার মায়ের দেশ, লাখো শহীদের দেশ, এ আমার মায়ের দেশ, লাখো শহীদের দেশ, এ আমার জন্মভূমি স্বাধীন বাংলাদেশ, এ আমার মায়ের দেশ, লাখো শহীদের দেশ। ভাষার জন্য জীবন দিয়ে লড়ে এদেশের সূর্য সেনার তিতুমিরে, ব্রিটিশ শক্তি বীর বাহিনী গড়ে এদেশের সালাম রফিক, ভাষার জন্য জীবন দিয়ে লড়ে। আসাদের রক্তে রাঙা জামার নিশান, আসাদের রক্তে রাঙা জামার নিশান, নীল আকাশে ওরে চেতনায় স্বাধীনতার স্বপ্ন শুধুই পারে, এ খুদি রামের দেশ।